হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানাজার কার্যক্রম ছিল ইসলামের ইতিহাসে একটি অনন্য ঘটনা তার ইন্তেকালের পর জানাজা নিয়ে বিশেষ একটি প্রক্রিয়া পালন করা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তেষট্টি বছর বয়সে এগারোই হিজড়ি বারোই রবিউল আওয়াল তারিখে ইন্তেকাল করেন ইন্তেকালের সময় হজরত আয়সের রাজিয়াল্লা তালাহ আনুর ঘরে ছিলেন এবং তার মাথা হজরত আয়সের রাজিউল্লা তাল্লাহ আনুর কোলে ছিল তার মৃত্যুর খবরে মদিনার মানুষ গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন নবীজি সাল্লাহ সাল্লামের জানাজা অন্য সাধারণ জানাজার মতো হয়নি নবীজিকে গোসল ও দাফন দেওয়ার পরে মদিনার মুসল্লিরা দল বেঁধে তার ঘরে এসে এক এক করে তার জানাজা করেছেন তবে এটি একটি ব্যতিক্রমী জানাজা ছিল কারণ এখানে ইমামতি করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিল না মুসলমানরা একের পর এক এসে দলবদ্ধ হয়ে ছোট ছোটো গোষ্ঠীতে নবীজির জানাজা এরপর মদিনার সাধারণ মুসলিম পুরুষেরা তারপর নারীরা এবং সবশেষী শিশুরা প্রত্যেকে আলাদা আলাদা নবীজির জন্য জানাজা পড়েন এবং কোনো ইমাম নেতৃত্ব দেননি নবীজিকে গোসল দেওয়া হয়েছিল তার স্ত্রী আয়সা রাজিয়াল্লা তালা আনুর ঘরে যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন পরে সেখানেই তাকে সমাহিত করা হয় হজরত আলী রাজিয়াল্লা তালা আনু আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাজিল্লা তালা আনু এবং তার পরিবারের অন্য ঘনিষ্ঠ সদস্যরা নবীজিকে তার কবরস্থানে নামিয়ে দেন এইভাবে নবীজি সাল্ল সাল্লামের জানাজার কার্যক্রম সম্পূর্ণ হয় এবং এটি মুসলিম উম্মার জন্য একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকে